লোকসভা নির্বাচনের ঘন্টা বাজলো, তোলপাড় দেশের রাজনীতি মহল, কার দখলে দিল্লি? বিজেপি কংগ্রেস নাকি থার্ড পার্টি, কি বলছে বাস ট্রেন ক্লাব রাস্তাঘাট চায়ের দোকানের মানুষজন? নেতা মন্ত্রীরা দাঁড়িয়ে জনতার কাট করা, আমি থাকছি আপনাদের সাথে প্রতি সোম মঙ্গল বুধবার রাত্রি 9টায় জনতার কাট করা, শুধুমাত্র আনন্দবার্তা। আপনাদের সঙ্গে আমি আবারও চলে এসেছি জনতার কাঠগড়ায়। আমি রাজীব আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা কিন্তু লোকসভা নির্বাচনে ঘণ্টা বাজার সাথে সাথে আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, এবং মানুষ কি বলছে জনতার কাঠগড়ায়, কাকে দাঁড় করাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কাকে দাঁড় করাচ্ছে কাঠগড়ায়, আমরা সেই নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা চায়ের দোকান, বাসস্ট্যান্ড, বাসে, ট্রেনে সব জায়গায় আমরা কিন্তু মানুষের মতামত নিচ্ছি, যুব সম্প্রদায়ের মতামত নিচ্ছি। আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি বিবেকানন্দ কলেজের বৌদি চায়ের দোকানে। বিবেকানন্দ কলেজের পাশে ঠিক বৌদি চায়ের দোকানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ছাত্রছাত্রী তারা রয়েছে, তারা এখানে চায়ের দোকানে রয়েছে, চা খাচ্ছে। আমি তাদের মতামত জানবো আজকে যে জনতার কাঠগড়ায় তারা কাকে দাঁড় করাচ্ছে। লোকসভা নির্বাচনে ঘণ্টা তো বেজে গেছে, আপনারা জানেন ইতিমধ্যে কাউন্টডাউনও শুরু হয়ে গেছে, কিন্তু কোন দল কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ইতিমধ্যে লড়াই কিন্তু জমে উঠেছে। প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তাদের নিজেদের গুটি সাজাতে তারা প্রস্তুত, কোন গুটি দিয়ে কীভাবে কিস্তি মাত করবে তার জন্য কিন্তু তারা উঠে পড়ে রয়েছে। আমরাও রয়েছি আপনাদের সঙ্গে জনতার কাঠগড়ায়। আমি রাজীব, আমি একদম প্রথমেই চলে আসবো, আমার সামনে যারা রয়েছেন ছাত্ররা রয়েছে, আমি তাদের কাছে একবার আসবো যে তাদের কী মতামত, তাদের আগে জানবো। প্রথমেই তোমার কাছে আসবো, প্রথমে আমি একজনকে পেয়েছি। আচ্ছা, তোমার নাম? আমার নাম মিন্টু কর্মকার। তুমি কি করো? আমি বিবেকানন্দ কলেজের ছাত্র। এখানে কি করছো? আমি এখানে কলেজের পাশে চায়ের দোকান, টিফিন আমরা এখানেই প্রত্যেকবার করা হয়। লোকসভা নির্বাচন তো দিন ঘোষণা হয়ে গেছে, কাউন্টডাউনও শুরু হয়ে গেছে, ইতিমধ্যে নিশ্চয়ই নির্বাচন সম্পর্কে কোনো ধ্যান ধারণা আছে? হ্যাঁ, অবশ্যই, আমি একজন ভোটার, তো নির্বাচন সম্বন্ধে অবশ্যই ধ্যান ধারণা থাকবে আমার। পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি বা সারা ভারতবর্ষের যে রাজনীতি, সেই রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন ছাত্র হিসাবে এই লোকসভা নির্বাচনে কী মনে হচ্ছে? দেখুন, এখন ভারতবর্ষে যদি আমাদের রাজ্য রাজনীতি থেকে বেরিয়েও যদি আমরা দেশের রাজনীতির দিকে ভাবি, আমাদের দেশে এখন একটাই মুখ রয়েছে, যে মুখটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো আশা করি রাজ্যে যেমন উন্নয়ন হচ্ছে, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দুই দেশের প্রধানমন্ত্রী হয়, দেশও একইভাবে রাজ্যের সাথে দেশও উন্নয়ন হবে, সেটাই ভাবছি আমরা। এই যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পালা বদলের একটা হাওয়া রয়েছে, যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা সুযোগ সুবিধার জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা অন্য রাজনৈতিক দলের টিকিটের আশায় যাচ্ছে, এটাকে কীভাবে দেখছো? দেখুন, এইটা একজন ছাত্র হিসেবে আমি যেটা বলতে পারি, কিছু রাজনৈতিক নেতা থাকে যারা সুবিধাভোগী, যারা যে দলে সুবিধা ভোগ করতে পারছে না, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, অনৈতিক কাজকর্ম করার জন্য যে দল তাদেরকে সাপোর্ট করছে, যে অনৈতিক কাজ করার জন্য তারা সেই দলের কাছে চলে যাচ্ছে। আমরা এটা আমার এটাই ব্যক্তিগতভাবে মনে হয়। আমি আবারও আসবো, আমি এরপরে চলে আসি পাশে একদম একটু, যে এই যে পশ্চিমবাংলায় নির্বাচন, সাত দফায় যে নির্বাচন, এই সম্পর্কে কোনো ধ্যান ধারণা আছে? আছে। আচ্ছা, কী নাম তোমার? পাপু মাঝি। কী করো এখানে? এখানে থার্ড ইয়ারের স্টুডেন্ট। আচ্ছা, এখানে কী করতে এসছো? চা খেতে। আচ্ছা, চা খেতে এসছো। কী মনে হচ্ছে এবারে নির্বাচন নিয়ে, কী মতামত? এবারে নির্বাচন নিয়ে আমার মতামত, যে দিদি যে আমাদের উন্নয়ন করেছে পশ্চিমবঙ্গে, তাতে আমাদের মনে হয়েছে যে এবছরে এবারে প্রধানমন্ত্রী দিদি হতে পারে। প্রধানমন্ত্রী হিসাবে, বাঙালি প্রধানমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে দেখার জন্য কতটা আশাবাদী? আমরা বাঙালি প্রধানমন্ত্রী দিদি, আমাদের দিদিকে দেখার জন্য বিশাল আশাবাদী, যে দিদি হলে আমাদের গোটা ভারতবর্ষে বিশাল উন্নয়ন হবে। আচ্ছা, দিদি হলে ভারতবর্ষে প্রচুর উন্নয়ন হবে আমরা শুনতে পাচ্ছি। আমরা এখানে অনেকজন ছাত্রছাত্রী রয়েছে, আমি সবার সঙ্গে আলোচনা করব, সবার কাছে আসবো, আরও বিস্তারিতভাবে আরও অনেক প্রশ্ন নিয়ে আসবো। আমি একটু সবার সঙ্গে আগে প্রথমে কথা বলে নিই। আচ্ছা, কী নাম তোমার? সৌভিক পাত্র। আচ্ছা, কী করো তুমি? আমি বিবেকানন্দ কলেজের সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারের ছাত্র। এখানে এখানে চা খেতে এসেছিলাম। আচ্ছা, এই যে লোকসভা নির্বাচন বা বিভিন্ন ধরনের ভোট, এই ভোট নিয়ে কোনো ধ্যান ধারণা আছে? ইচ্ছা তো অনেক কিছুই আছে। আমরা তো প্রথম থেকে দেখে এসেছি যে দলগত বা পার্টিগত হিসেবে মমতা ব্যানার্জী আমাদের দেশের যা উন্নয়ন করেছে, সেই সূত্রে আমি ছাত্র হিসেবে বলবো যে আমরা অবভিয়াসলিভাবে নিজের মন থেকে চাই যে এই পার্টিরা আরও বড়ো হোক, আরও উন্নয়নের দিকে যাক, আর তাহলে আমাদের আরও অনেক উন্নয়ন হবে। আমাদের যেমন জিহারে রাস্তাঘাট, আমাদের বিভিন্ন ধরনের সবুজ সাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, যেভাবে আমাদের উন্নয়ন হয়ে চলেছে, মমতা ব্যানার্জী যদি প্রধানমন্ত্রী পদে আমরা তাকে দেখতে পাই, তাহলে হয়তো আরও অনেকভাবে আমরা উপকৃত হব তার কাছ থেকে। প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী,
নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে এই 5 বছর দেখেছো তোমরা, কি মনে হয়েছে? দেখুন, আমি স্টুডেন্ট হিসেবে বলতে পারি যে খারাপ তো কাউকেই বলা যায় না, তবুও আমি বলবো যে যদি তার থেকে কেউ ভালো হয়ে থাকে সেটা একমাত্র মমতা ব্যানার্জি। কারণ নরেন্দ্র মোদী উন্নয়ন করে কতটা করেছে ঠিক আমি সেরকম জানি না, তবে মমতা ব্যানার্জির দিক থেকে আমার দেখে মনে হয়েছে যে সে আরও বেশি উন্নয়নটা টেনে আনতে পারে। আচ্ছা, এই যে রাজ্যে একটা রাজ্য চালানো একটা দেশ চালানো দুটোর মধ্যে অনেক ফারাক, সেটা আমরা প্রত্যেকেই জানি। সেখানে কি মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হলে তিনি দেশটাকে সে ঠিকভাবে চালাতে পারবেন? হ্যাঁ, দেখুন, প্রথমত যে তার মূল কাঠি হচ্ছে শুরু থেকে শুরু করতে গেলে একটা ছোটো জিনিস থেকে সবাই শুরু করে, তো আস্তে আস্তে একবারে থেকে বড়ো জিনিসটা করতে পারে না। তো মমতা ব্যানার্জি আমার ছোটো থেকে শুরু করেছে, তো নিশ্চয়ই তিনি ছোটোরা যদি এত সুন্দরভাবে করতে পারে তো বড়ো জিনিস কাছে গেলে জিনিসটা আরও ভালোভাবে করতে পারবে, এটা আমাদের আশা। আমরা এখানে আজকে বিবেকানন্দ কলেজ মোড়ে বৌদির চায়ের দোকানে রয়েছে, এখানে ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের মতামত আমরা শুনছি, আরও বিস্তারিত আলোচনায় যাব। আমি একটু ছাত্রীদের কাছে চলে যাব, তাদের কি মতামত আমরা শুনব। তো আমরা ছাত্রীদেরও দেখতে পাচ্ছি এখানে, তাদের কি মতামত, তারা কাকে চাইছে এবারের লোকসভা 17তম লোকসভা নির্বাচনে কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছে, কতটা উন্নয়ন হয়েছে পশ্চিমবাংলায় এবং কতটা উন্নয়ন হচ্ছে সারা ভারতবর্ষে, এই নিয়ে আমরা জানবো। প্রথমে তোমার নাম? জেসমিন খাতুন। কি করো তুমি? আমি বিএ থার্ড ইয়ার স্টুডেন্ট। এখানে কি করতে? এখানে চা খেতে এসেছি। মানে চা কি এখানে বৌদির দোকানে চা খেতে আসো প্রায়? হ্যাঁ হ্যাঁ, প্রায় আসি বৌদির দোকানে। এই যে রাজ্য রাজনীতি, এই মুহূর্তে লোকসভা নির্বাচন নিয়ে তোলপাড় চলছে, এই লোকসভা নির্বাচন বা ভোট এই নিয়ে কোনো ধ্যান ধারণা আছে? এই নিয়ে ধ্যান ধারণা বলতে আমরা দিদির সাপেক্ষে আছি, তো নরেন্দ্র মোদী। আচ্ছা, আমি জানতে চাইবো যে প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন, নরেন্দ্র মোদী যিনি ছিলেন তাকেই আমরা প্রধানমন্ত্রী হিসাবে আবার দেখতে চাইছি, নাকি আমরা অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছি? আমরা মমতা ব্যানার্জি দিদিকে দেখতে চাইছি। না কেন, মমতা ব্যানার্জিকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছি কেন? দিদি আমাদের সবাইকে যেহেতু সবসময় আমাদের পাশে থাকে, মেয়েদেরকে আর্থিক অবস্থার দিক থেকে সবুজ সাথী, কন্যাশ্রী প্রকল্প সব কিছুর দিক দিয়ে মেয়েদেরকে সাহায্য করেছে, এগিয়ে তুলেছে তার জন্য। আচ্ছা, এই কন্যাশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে একটা বিরাট প্রকল্প, যেটা সারা ভারতবর্ষ শুধু নয় সারা দেশের কাছে একটা বিরাট জায়গা চলে গেছে, তো এই কন্যাশ্রী প্রকল্প নিয়ে কী মতামত? এই কন্যাশ্রী প্রকল্প নিয়ে যারা মানে বাড়ির ফ্যামিলির প্রবলেম হয় যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়, ওই কন্যাশ্রী প্রকল্প নিয়ে অনেকটাই আর্থিক দিক থেকে বলো অনেকটাই বেড়েছে, বৃদ্ধি বিকাশ ঘটেছে, সবাই পড়াশোনার সুযোগ পেয়েছে, মেয়েরা আরও বেশি করে নতুন করে সাফল্যের দিক পেয়েছে। আমি পাশে রয়েছে চলে আসবো, তোমার তুমি কোন ক্লাসে পড়ো? থার্ড ইয়ারে পড়ো। আচ্ছা, এই যে লোকসভা নির্বাচন 17তম লোকসভা নির্বাচন, এই নির্বাচন নিয়ে কোনো ধ্যান ধারণা আছে? সে তো দেখতেই পাচ্ছি টিভিতে নানা জটিল কটলা হচ্ছে রাজনৈতিক মহলে দেখা যাচ্ছে। এবারের নির্বাচনে কোন রাজনৈতিক দলকে তুমি সাপোর্ট করো? হ্যাঁ, তৃণমূল। তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করো, কেন হঠাৎ করে বিজেপি নয়, কংগ্রেস নয়, সিপিএম নয়, তৃণমূল কী বা কেন? আমি একটা মেয়ে, আমি চাইবো যে একটা মেয়েই দাঁড়াক, আর তিনি আমাদের যা সাহায্য করেছে যেটুকুনি করেছে, কন্যাশ্রী রূপশ্রী, তো ওনার বিকল্প হয় না। নরেন্দ্র মোদী 5 বছর ছিলেন সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে, এবং বহু মানুষ কিন্তু বলছেন যে নরেন্দ্র মোদী যে কাজ করেছেন আবারও তিনি প্রধানমন্ত্রী হয়ে আসুক, সেই জায়গায় একজন ছাত্রী হিসাবে কি মনে হচ্ছে না যে না উনিই হচ্ছেন যোগ্য প্রধানমন্ত্রী? না, ওনারটা তো এতদিন দেখলাম, এবার আমরা চাই যে মমতা ব্যানার্জি হোক, উনিও তো একটা মেয়ে, আমরা চাই উনি এত সাপোর্ট করছে যেন ওনাকে প্রধানমন্ত্রী করা উচিত। একটা রাজ্য চালানো আর একটা দেশ চালানো দুটো আকাশ পাতাল ফারাক, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে না যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদম নতুন একজন প্রধানমন্ত্রী হিসাবে এলে তিনি ঠিকভাবে দেশকে সামলাতে পারবে বলে মনে হচ্ছে? উনি তো রাজ্য চালাচ্ছে, ওনাকেও তো একটা সুযোগ দেওয়া উচিত, বা উনি সেই আমাদের বিশ্বাস আছে ওনার প্রতি যে উনি চালাতে পারবেন এবং ভালোভাবেই পারবেন। তো আমরা ছাত্রীদের মতামত কিন্তু নিলাম, তারা প্রত্যেককেই চাইছে যে তারা নিজেরা মহিলা হিসাবে, মহিলা প্রধানমন্ত্রী হিসাবে, বাঙালি প্রধানমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকেই তারা চাইছে, এবং আরও ছাত্রছাত্রী এখানে রয়েছে, আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, আরও বিস্তারিতভাবে যাব, আমি এরপর আবারও চলে আসবো ছাত্রদের দিকে। আমরা আবারও
ছাত্রদের দিকে এলাম একবার। বিবেকানন্দ কলেজ মোড়ে বৌদির চায়ের দোকানে আমরা কিন্তু রয়েছি। এখানে আড্ডা চলছে এবং চায়ের দোকানে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে। তাদের মতামত কী, তারা কী বলছে জনতার কাঠগড়ায়, তাদের কাঠগড়ায় এবারে তারা কাকে দাঁড় করাচ্ছে, নরেন্দ্র মোদীকে নাকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে? আমি আসবো, আমার পাশে একজন ছাত্র রয়েছেন, কী নাম? আমার সন্দীপ সোম। কোন ক্লাসে পড়ো? আমি থার্ড ইয়ার স্টুডেন্ট বিবেকানন্দ কলেজে। আচ্ছা, এই বিবেকানন্দ কলেজে এই চায়ের দোকানে তুমি কি চা খেতে আসো? হ্যাঁ, প্রায়। আচ্ছা, এরপর এই যে 17তম লোকসভা নির্বাচন, এই নির্বাচন নিয়ে, নির্বাচন সম্পর্কে কোনো ধ্যান ধারণা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমার বয়স 22 হয়ে গেছে, তো ভোট সম্বন্ধে আইডিয়া আছে, অনেকবার ভোট দিয়েছি। ভোট দিতে যাওয়া, এবারের যে পরিস্থিতি সারা বাংলা জুড়ে তথা সারা ভারতবর্ষ জুড়ে, তাতে কি ভোট দেওয়ার আগ্রহটা কতটা রয়েছে? দেখুন, আমরা সাধারণ ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষরা ভোটটা দিই বর্তমান সরকার, মানে বর্তমান রাজ্যে যে সরকার কী কাজ করছে না করছে সেটা দেখে। আজ আমাদের যে বর্তমান সরকার আছে, সে জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত নানা প্রকল্প আছে। আমরা জন্মানোরও পয়সা পাচ্ছি, মানুষ মারা গেলেও পয়সা, এরকম অনেক রকম আর্থিক সহায়তা করছে। আমার বাড়ির, ইনফ্যাক্ট আমার বাড়ির ভাইটি সবুজ সাইতে সাইকেল পেয়েছে, আমার বাড়ির, আমার মামার মেয়েটি কন্যাশ্রীর টাকা পেয়েছে, এরকম বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। এবার অবশ্যই আমরা তো তাকেই ভোট দেবো যে কাজ করবে। পশ্চিমবাংলায় 42টি আসন রয়েছে, এই 42টি আসন নিয়ে কি মনে করা যাচ্ছে যে এই 42টি আসন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লির সিংহাসনে বসতে পারবেন? দেখুন, আমরা তো অবশ্যই চাই মমতা ব্যানার্জিকে একটি দিল্লির সিংহাসনে অবশ্যই বসাতে চাই, কারণ উনি যেহেতু কেন্দ্রে এগেন্স্ট পার্টি আছে, উনি তা সত্ত্বেও রাজ্যে একটা, যেহেতু কেন্দ্রে এগেন্স্ট পার্টি থাকলে রাজ্যে অনেক সমস্যা হয় কাজ করতে, সেখানে উনি এত উন্নয়ন করেছেন, তো উনি রাজ্যে কেন্দ্রে গেলে অবশ্যই আরও রাজ্যে আরও উন্নয়ন হবে। আর একটা বিষয় যেটা জানতে ইচ্ছা করছে খুবই, যে বর্তমান শিক্ষিত সমাজ তারা কিন্তু বলছে যে নরেন্দ্র মোদীর যে প্রকল্প, সেই প্রকল্পগুলিকে নতুন রূপে বাস্তব, নতুন নামকরণ করে সেই প্রকল্পগুলিকেই আজকে পশ্চিমবাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়া আছে, এটাকে কীভাবে দেখছেন? দেখুন, নরেন্দ্র মোদীর কথা বলতে গেলে আমার মনে পড়ে নোটবন্দির কথা, আমার জিএসটির কথা, আমার প্রচুর পরিমাণে মানে সমস্যা হয়েছে ওইতে। আমরা নোটবন্দি এখনও দিনগুলো মনে পড়ে, যে সে এটিএমের লাইনে এসে দাঁড়ানো, বহু লোক মারাও গেছে, আর কৃষক, কত কৃষক মারা গেছে, বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তো নরেন্দ্র মোদীর কথা মনে পড়লে আমার এটাই মনে পড়ে, তো সেক্ষেত্রে তো ভোট তো একদমই না। আমি পাশে আরেকজন রয়েছে, চা খেতে খুব ব্যস্ত রয়েছে, আমি তার কাছেই আসবো। তোমার নাম? আমার শুভ সূত্রধর। কোন কোন ক্লাস? থার্ড ইয়ার। আচ্ছা, প্রথমেই জানবো যে এবারের যে পরিস্থিতি, লোকসভা 17তম লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষ জুড়ে যে পরিস্থিতি রয়েছে, তাতে কোন দলকে তুমি সাপোর্ট করছো? অবভিয়াসলি তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করব, এই জন্যই করব। চারদিকে ওনার যা, আমাদের যে দিদি, ওনার যে উন্নয়ন, ঠিক আছে, আমার যেহেতু আমি কলেজে একজন কলেজ স্টুডেন্ট, সেক্ষেত্রে বলতে পারি কন্যাশ্রী থেকে শুরু করে এসটি এসসি ওবিসি মাইনরিটি সমস্ত স্টুডেন্টকে স্কলারশিপ এত কিছু পাইয়ে দিচ্ছেন উনি, তো সেক্ষেত্রে তো দিদিকে আমরা সাপোর্ট করব, সাধারণ ছাত্রছাত্রী যারা। দীর্ঘ স্বাধীনতার পর, দীর্ঘদিন পর আমরা এই প্রথম দেখলাম যে একজন প্রধানমন্ত্রী যিনি পাকিস্তানের চোখের উপর চোখ রেখে একটা, এই যে স্ট্রাইক হলো, সার্জিক্যাল স্ট্রাইক হলো, এয়ার সার্জিক্যাল স্ট্রাইক, তো এখানে কি কোথাও প্রধানমন্ত্রীকে বাহবা দেওয়ার জায়গা নেই? প্রধানমন্ত্রীকে এখানে আমরা বাহবা দেওয়ার জায়গা আমরা এখানে পাচ্ছি না, ঠিক আছে, কেননা মানে জিনিসটা করেছে টোটালটাই হচ্ছে আমাদের আর্মি, আমাদের ইন্ডিয়ান আর্মি, আমরা স্যালুট জানাবো ছাত্রছাত্রী ইন্ডিয়ান আর্মিকে, তাকে তো স্যালুট জানাবো, তাকে তো বাহবা দেওয়ার আমাদের কোনো প্রয়োজন পড়ে না। এর আগেও বহুবার হয়েছে, কিন্তু তখন আমরা আর্মিদেরকে কিন্তু সেইভাবে দেখিনি, কারণ একজন প্রধানমন্ত্রী তিনি যতক্ষণ না অর্ডার করছেন ততক্ষণ কিন্তু কোনো আর্মি বা কোনো ওপর লেভেলের কোনো আমাদের জওয়ানরা কিন্তু কোনো কিছু করতে পারে না যতক্ষণ না প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল দিচ্ছেন, তো তাতে কি মনে হয় না যে প্রধানমন্ত্রী কোথাও না কোথাও একটু ভূমিকা রয়েছে? আমার মনে হয় পুরো ক্রেডিটটাই আমাদের ইন্ডিয়ান আর্মির, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মির জন্যই আমরা এতটা সবাই সেফটি আছি ওনারা ওখানে লড়াই করছেন বলে। আর নরেন্দ্র মোদীর কথা যদি বলেন, তিনি এই যে নোটবন্দি, এসব যে হ্যারাসমেন্টগুলো আমাদের হতে হয়েছে, ঠিক আছে, এ তো কোনো সুফল তো পাওয়া যায়নি কিছু, সুফল যদি পাওয়া যেত তখন কিছু ভাবতাম, সুফল কিছু আমরা কিছুই পাইনি। দিদি আমাদের এত হেল্প করেছেন চারিদিকে, রাস্তাঘাট থেকে শুরু করে যাদের হসপিটাল কলেজ চারদিকে এত উন্নয়ন, তাই জন্য আমার দিদিকেই অ্যাকচুয়ালি আমার ছাত্র পছন্দ। এই যে বিভিন্ন, এই যখন ভোটের দিন ঘোষণা হয়ে গেল, তারপর থেকে দেখছি তৃণমূল কংগ্রেস থেকে, মানে মমতা ব্যানার্জির দল ছেড়ে বহু নেতা তারা আজকে বিজেপির সঙ্গে যোগ দিচ্ছে, এই বিষয়টাকে কীভাবে একজন ছাত্র হিসাবে দেখছো? যারা ঢুকছে তারা তো পুরোটাই সুবিধাভোগী মানুষ, তারা আমাদের এই তৃণমূল কংগ্রেসের দলে হয়তো কোনো সুবিধা পাচ্ছেন না, পাচ্ছে না, তাদের স্বার্থ চরিতার্থের জন্য তারা ওই দলে যাচ্ছে, ওই দলে হয়তো স্বার্থ চরিতা করতে পারবে, আমাদের তাই জন্য তৃণমূল কংগ্রেসে তারা থাকছে না।
তো আমরা কথা বলছি, আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে কথা বললাম, আমরা আবারও চলে আসব। প্রথমেই কথা বলেছিলাম মিন্টুর সঙ্গে এবং সেই মিন্টুর কাছে আমরা আবারও চলে আসব। তো আমরা আবারও চলে এসেছি, একদম প্রথমে কথা বলেছিলাম মিন্টুর সাথে, সেই মিন্টুর কাছেই এসেছি। তো মিন্টু, আজকের রাজ্য রাজনীতিতে যে পরিস্থিতি দাঁড়িয়েছে নির্বাচন নিয়ে, সাত দফায় ভোট বা বিভিন্ন ধরনের যে বাধাগুলো আসছে, সেই বাধাগুলোকে কি মনে হয় যে একটা কেন্দ্র সরকারের কোথাও ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকারকে একটা হ্রাস করার পরিকল্পনা? দেখুন, রাজ্য সরকারের আমাদের ইলেকশন কমিশন যে সাত দেওয়া ভোট করেছে, এটা ইলেকশন কমিশন বলছে যে সিকিউরিটির জন্য করছে, কিন্তু আমি মনে করি পশ্চিমবঙ্গে অরাজকতা বা কোনো জায়গায় যে সমস্ত বলছে, যে সমস্ত হাই সিকিউরিটি জোন যেগুলো বলছে, যেগুলোতে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, আমার মনে হয় এগুলো সুযোগই নিছকই একটা রাজ্য সরকারকে বিভ্রান্তমূলক পরিস্থিতির মধ্যে ফেলা। আমাদের রাজ্যে খুবই শান্তির পরিস্থিতি রয়েছে, তো আমার মনে হয় না, আমার মনে হয় যেটা যদি এক দফাতেও ভোট হতো গোটা রাজ্যে, তাহলে গোটা রাজ্যের ভোটটাও কিন্তু শান্তিপূর্ণভাবেই হতো। একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে যে একজন ছাত্র হিসাবে তোমার কাছে, যে এই যে সাত দফায় ভোট, সাত দফায় হোক, দশ দফায় হোক, বিশ দফায় হোক, উন্নয়ন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেখানে কি এই সাত দফা দশ দফা ভোটের কি কোনো বিশাল এফেক্ট বলে কিছু হবে? দেখুন, ক দফাতে ভোট হচ্ছে সেটা বড় এফেক্ট নয়, ভোটটা আমরা কাকে দিচ্ছি, আমরা কী বেসিসে ভোট দিচ্ছি, সেটা বেশি ইম্পর্টেন্ট। তো আজকে যে সমস্ত রাজনৈতিক দল যে দফা নিয়ে আলোচনা করছেন, আমরা সেটা নিতান্তই একদম অব্যাখ্যামূলক একটা ব্যাপার। আমরা যাকে ভোট দেবো, আমাদের রাজ্যে উন্নয়ন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা সেই উন্নয়নকে দেখে ভোট দেবো। কারণ আমরা ছাত্র যুব হিসাবে যেটা মেনলি দেখছি, আজকে বিগত কুড়ি বছর আগে যদি আমরা চলে যাই বা তিরিশ বছর আগে চলে যাই, আজকে ছাত্ররা সেখানে কোনো প্রকার হেল্প পেত না, তারা একটা সার্টিফিকেট পেতে তাদেরকে দশবার সরকারি অফিসে ঘুরতে হতো। কিন্তু আজকে যদি আমরা যে কোনো আমরা ইনকাম সার্টিফিকেট বলুন বা আমাদের বোনাফায়ার সার্টিফিকেট বলুন বা আমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলুন, আমরা যখনই যে কোনো সরকারি অফিসে যাচ্ছি, আমাদের তৎক্ষণাৎ সেই কাজটা হয়ে যাচ্ছে। আমরা তো আমরা রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছি, তো আমরা নিশ্চয়ই সেই সরকারের যে সমস্ত প্রার্থী থাকবে তাদেরকেই ভোট দেবো। আমরা এবারে নির্বাচনে কেন্দ্রে বিজেপি সরকারকে পরাস্ত করার জন্য ফেডারেল ফ্রন্টের ডাক দেওয়া হয়েছে, এবং যেখানে মমতা ব্যানার্জি নিজে রয়েছেন, এবং স্বাধীনতার পর থেকে যতবার এই ফেডারেল ফ্রন্ট হয়েছে কোনো সময়ই কিন্তু কার্যকরী হয়নি। এবারে ফেডারেল ফ্রন্ট কি কার্যকরী হবে বলে মনে হচ্ছে? দেখুন, অতীতের কথা না তোলাটাই ভালো, বর্তমান যা দেশের পরিস্থিতি, সেই দেশকে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন নরেন্দ্র দামোদর দাস মোদি, সে কিন্তু দেশকে বিক্রি করে দিচ্ছেন। আজকে ফেডারেল ফ্রন্ট ডাক দেওয়া হয়েছে এই কারণেই, কেন মোদি সরকার চাইছে প্রত্যেকটা রাজ্যের সরকারকে নপুংসক করে দিতে, তারা চাইছে কেন্দ্রীয় ইডি বা সিবিআই দিয়ে রাজ্য সরকারকে ভয় দিকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে বন্ধ করে দিতে। তো আমাদের নেত্রী এবং আমাদের নীতির সাথে সাথে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী যারা যারা রয়েছেন, তারা এর বিরুদ্ধে একটা ডাক দিয়েছেন এবং ফেডারেল ফ্রন্ট করেছেন। বর্তমান দেশের যা পরিস্থিতি, আমার সেটা মনে হয় এবারে ফেডারেল ফ্রন্ট স্ট্রাকচার গড়ে উঠবে, এবং একটা এমন একজন আমরা বাঙালি প্রধানমন্ত্রীকে পাবো যে প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা একটা ভারতের একটা অন্য মুখ, অন্য উন্নয়ন আমরা দেখতে পাবো। ফেডারেল ফ্রন্টে বিভিন্ন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলিকে নিয়ে ভারতবর্ষের মতো একটা দেশকে চালানো কি খুব সহজ কাজ হবে? হ্যাঁ, আমি মনে করি আঞ্চলিক দলগুলোকে ধরেই কিন্তু একটা দেশীয় ন্যাশনাল পার্টি বা ন্যাশনাল যে আমাদের গভর্নমেন্ট রয়েছে সেগুলো দাঁড়িয়ে থাকে। আজকে যদি কোনো রাজ্য সরকার যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পাশে না থাকে, তাহলে একা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষে কিন্তু দেশকে পরিচালনা করা কখনোই সম্ভব নয়। একটা রাজ্য এবং সেন্ট্রালের কোঅপারেশন থাকলে তবে একটা দেশ ভালোভাবে চলে। তো আজকে কিন্তু সেন্ট্রালের সাথে ভারতের কোনো রাজ্যই কিন্তু তাদের ভালো সম্পর্ক রাখেনি। তো আমার মনে হয় যে হ্যাঁ, যদি আঞ্চলিক দলরা যদি নিজেদের মধ্যে একটা সংঘবদ্ধভাবে তারা যদি কোনো ফ্রন্ট গড়ে তোলে, অবশ্যই তারা জিতবে। এই যে পশ্চিমবাংলায় বিজেপিকে এবং তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার জন্য বামফ্রন্ট এবং কংগ্রেস যৌথভাবে এবারে নির্বাচন লড়ছে, এটাকে কীভাবে দেখছো একজন? দেখুন, আমার তো মনে হয় যে আমি নিজে একজন জার্নালিজম স্টুডেন্ট, আমার তো মনে হয় কংগ্রেস তো ইন্ডিপেন্ডেন্টভাবে লড়ছে, কারণ কংগ্রেস তো ফেডারেল ফ্রন্টকে সাপোর্ট করেছে। যদি কংগ্রেস যদি ফেডারেল ফ্রন্টকে সাপোর্ট করে, তাহলে তো এখানে আমাদের মনে হয় না যে সমস্ত রাজ্য কংগ্রেসের নেতারা রয়েছে তাদের আর দ্বিতীয় কোনো বলার মুক্ত হয়, কারণ তাদের কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব বলছে তারা ফেডারেল ফ্রন্টকে সাপোর্ট করছে, তাহলে রাহুল গান্ধী নিজে বলেছে তারা ফেডারেল ফ্রন্টকে সাপোর্ট করেছে। এখানে তারা সিপিএমের সঙ্গে হাত মিলেছে, কোথাও কি মনে হচ্ছে যে এখানে সিপিএমের সঙ্গে হাত মেলানোতে বিজেপি বা তৃণমূলের লড়াইটা কোথাও একটু কঠিন হয়ে গেল? আমার তো মনে হয় না সিপিএম বা কংগ্রেস এই দুটো দলের রাজ্যে কোনো অস্তিত্ব আছে। তো আমরা কথা বললাম মিন্টুর সাথে, আমরা এরপর একদম এই অনুষ্ঠানের আজকের প্রায় শেষের দিকে চলে এসেছি, আবার একবার আমি ছাত্রীদের কাছে যাব। তো আমরা চলে এসেছি একবার ছাত্রীদের কাছে আবার। তোমার নাম? বর্ষা। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ফার্স্ট ইয়ার।
ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছাত্রী বর্ষাকে আমরা পেয়েছি। আচ্ছা, এই যে এবারে যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন সম্পর্কে কোনো ধ্যান ধারণা আছে? হ্যাঁ, টিভিতে দেখছি, মিটিং বা এগুলো সব দেখতে পাচ্ছি, মমতা ব্যানার্জির কথাবার্তা আর মিছিল এসব দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ, কিন্তু এই যে বিজেপি কেন্দ্রে যে প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, বিজেপি সরকার, এবং রাজ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস, কাকে এবারে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন? একটা মেয়ে, আর মেয়েদের জন্য মমতা ব্যানার্জি উনি যা করেছেন, কন্যাশ্রী করেছেন বা বাকি আরও অনেক জিনিস মেয়েদেরকে এগিয়ে চলার জন্য যে সেগুলো করেছে, আমার মতে যে এবারে প্রধানমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকেই দেখতে চাই আমি। আচ্ছা, এই যে কন্যাশ্রী বা বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে, আমরা জানি যে অনেকেই শুনেছি বা আমরাও দেখছি যে এই প্রকল্পগুলো কিন্তু কেন্দ্রের প্রকল্প, যেগুলো রাজ্য নতুন রূপে নতুনভাবে মমতা ব্যানার্জি নিয়ে এসে সেগুলোকে নতুন নামকরণ দিচ্ছে, যেমন বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা এখানে সেটাকে কন্যাশ্রী হিসাবে দেখছি। তো কোথাও কি মনে হচ্ছে না যে কেন্দ্রের প্রকল্পগুলি কি মমতা ব্যানার্জি নতুন করে রূপ দিয়ে নতুনভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে? না, আমি সেটা দেখছি না, কারণ মমতা ব্যানার্জি আরও অনেকগুলো কাজ করেছে যেটা মোদি করতে পারেননি এত বছরে। আচ্ছা, একটা বিষয় জানবো যে এই যে ডিজিটাল ইন্ডিয়া গড়ার একটা স্বপ্ন নরেন্দ্র মোদি তৈরি করেছিলেন বা চেষ্টা করছেন, এই ডিজিটাল ইন্ডিয়া সম্পর্কে কী মতামত, কতটা কাজ হয়েছে বা আদৌ কি কাজ হয়েছে? একদম হয়নি। কেন, কীভাবে, কী জন্য মনে হচ্ছে যে হয়নি? যে করেছেন ঠিক, কিন্তু সেটা একদম হয়নি ঠিকঠাকভাবে, মানে যেরকমভাবে করতে চাইছো সেরকমভাবে করতে পারেননি তিনি। নরেন্দ্র মোদীকে কেন হঠাৎ করে একজন প্রধানমন্ত্রী যিনি পাকিস্তানের বিরুদ্ধে এইভাবে রুখে দাঁড়ালেন, এত সুন্দর একটা পরিকল্পনা করলেন, বাস্তবায়িত করলেন, ভারতবর্ষের মানুষ যেটা চাইছিল সেটা তিনি করে দেখালেন, তাহলে কেন মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হয়ে মমতা ব্যানার্জি বা ফেডারেল ফ্রন্টই প্রধানমন্ত্রী হলে ভালো হয়? একটা মেয়ে তো, মেয়ে হিসাবে আমি চাই যে মমতা ব্যানার্জি হোক। আর নরেন্দ্র মোদী হ্যাঁ অনেক কিছু ভালো করেছেন, কিন্তু আমার মতে প্রধানমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি বেস্ট। প্রধানমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে 10-এর মধ্যে কত দেবেন আর নরেন্দ্র মোদীকে 10-এ কত দেবেন? প্রধানমন্ত্রী আমি মমতা ব্যানার্জিকে দেবো 10-এর 9 আর প্রধানমন্ত্রী 10-এর 5। তো আজকে আমরা এখানে কথা বলছি, ছাত্রীদের সঙ্গে কথা বললাম, ছাত্রীরা বলছে যে এবারে তারা তাদের হিসাবে তাদের কাঠগড়ায় কিন্তু তারা দাঁড় করাচ্ছে নরেন্দ্র মোদীকে 10-এ 5 আর মমতা ব্যানার্জিকে দিচ্ছে 10-এ 9। অতএব আমরা আজকের এই চায়ের দোকান থেকে ছাত্রীদের কাছ থেকে আমরা জানতে পাচ্ছি যে তারা কিন্তু কাঠগড়ায় দাঁড় করাচ্ছে নরেন্দ্র মোদীকে। আমি ছাত্রদের কাছে জানবো তারা কত মার্কস দিচ্ছে বা তাদের হিসাবে তারা কাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। ছাত্রীদের কাছে আমরা দেখলাম তারা কিন্তু তাদের হিসাবে তারা আজকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে নরেন্দ্র মোদীকে। আজকে আমি ছাত্রদের কাছে আসবো, আমি আবারও মিন্টুর কাছে একবার আসবো যে এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 10-এ কত দিচ্ছ আর মমতা ব্যানার্জিকে 10-এ কত দিচ্ছ? আমি মনে করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বর্তমান সময়ে দাঁড়িয়ে 10-এর মধ্যে আমি 0 দেবো, কেন আমার মনে হয় তিনি সম্পূর্ণ সফল হতে পারেননি একদমই প্রধানমন্ত্রী হিসেবে। এবং মমতা ব্যানার্জিকে আমি প্রধানমন্ত্রীর চেয়ারে বসা দেখার জন্য অনেক খুশি হব এবং আমি মমতা ব্যানার্জিকে 10-এ 10-ই দেবো। মমতা ব্যানার্জিকে তাহলে আজকে কাঠগড়ায় কাকে দাঁড় করা? অবশ্যই নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদীকে। ছেলেরাও কিন্তু মিন্টুর সঙ্গে কথা বললাম, তাদেরও মতামত তারা নরেন্দ্র মোদীকেই কিন্তু কাঠগড়াতে দাঁড় করাচ্ছেন। এবং যেটা চাহিদা ছিল, নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন কিন্তু ছাত্ররা বলছে সেই স্বপ্ন কিন্তু সফল করতে পারেননি, আর তাই তাদের হিসাবে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তারা নরেন্দ্র মোদীকে। আমি আরও একজন ছাত্র, তার কাছে একবার যাব, তার কাছে জেনে নেব যে তার হিসাবে আজকে কাঠগড়ায় কাকে দাঁড় করাচ্ছে। আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি জনতার কাঠগড়ায়। আমরা ছাত্রদের সঙ্গে আলোচনা করলাম, ছাত্রীদের সঙ্গে আলোচনা করলাম, তাদের মতামত জানলাম, এরপর আমি জানবো যে কাঠগড়ায় কাকে তারা দাঁড় করাচ্ছে। প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে 10-এ কত, মমতা ব্যানার্জিকে 10-এ কত? দেখুন, এতদিন তো আমরা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখেছি, ওনার কাজকর্মের জন্য আমরা সাধারণ মানুষ তো উপকৃত হইনি, খুব সাফার করেছি, এর জন্য ওনাকে আমি 10-এ তো 0-ই দেবো। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে 10-এ আমরা 10 তো তখনই দেবো যখন উনি প্রধানমন্ত্রী হবেন এবং আশা করি উনি ভালো কাজ করবেন, এবং তখন ওনাকে আমি 10-এ 10-ই দেবো। কারণ আজকে তুমি কাঠগড়ায় কাকে দাও? অবশ্যই নরেন্দ্র মোদীকে। তোমার কাছে আসবো, প্রধানমন্ত্রীকে 10-এ কত দেবে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 10-এ কত দেবে? আমরা প্রধানমন্ত্রীকে বর্তমান প্রধানমন্ত্রীকে 10-এ 0-ও দেবো, আর যে ভবিষ্যৎ আমাদের প্রধানমন্ত্রীর দিদি আমাদের মমতা ব্যানার্জি, তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, তাকে আমি 10-এ 10-ই দিতে চাই।
তো আজকে বিবেকানন্দ কলেজ মোড়ে বৌদি চায়ের দোকানে আমরা জনতার কাঠগড়াই অনুষ্ঠানে আমি ছিলাম আপনাদের সঙ্গে। এখানে আমরা দেখলাম এবং এখানে কিন থেকে যে বিষয়টি উঠে এলো, বারবারই ছাত্র এবং ছাত্রী উভয় পক্ষের থেকে একটাই মতামত উঠে এলো যে তারা কাঠগড়ায় দাঁড় করাচ্ছে কিন্তু নরেন্দ্র মোদীকে, এবং দশে নরেন্দ্র মোদীকে তারা শূন্য দিচ্ছে, মমতা ব্যানার্জিকে তারা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছে। চলুন, আগামী দিন বলবে, আগামী সময় বলবে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে কাকে পাচ্ছি। আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হবে ঠিক বুধবার, প্রতি সোমঙ্গল বুধবার রাত্রি 9টায় আমি থাকবো আপনাদের সঙ্গে, এবং এই অনুষ্ঠানটি আপনারা দেখবেন এবং পুরো সম্প্রচার দেখবেন পরের দিন ঠিক দুপুর 2টো থেকে। চলুন, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, খুব ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার। লোকসভা নির্বাচনের ঘণ্টা বাজল, তোলপাড় দেশের রাজনীতি মহল, কার দখলে দিল্লি, বিজেপি কংগ্রেস নাকি থার্ড ফ্রন্ট, কি বলছে বাস ট্রেন ক্লাব রাস্তাঘাট চায়ের দোকানের মানুষজন, নেতা মন্ত্রীরা দাঁড়িয়ে জনতার কাঠ করা। আমি থাকছি আপনাদের সাথে প্রতি সোম মঙ্গল বুধবার রাত্রি 9টায় জনতার কাঠ করা, শুধুমাত্র আনন্দবার্তা।